তো ফ্রেন্ড, আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে একটি স্মার্ট বোর্ডের অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশনগুলোতে ইএমসি নিয়ে অনেকের অনেক প্রশ্ন, আর এই প্রশ্নে যারা সিআরটি কাজ করে তাদের জন্য এটা একটা অনেক বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর মূলত বাজারে যে বোর্ডগুলো পাওয়া যায় বোর্ডের দাম কমের জন্য অনেকে এটাতে আগ্রহী হয় না, তারপরে কিছু ক্ষেত্রে যারা ট্রেনিং আছে তাদের জন্য অবশ্যই অ্যাডভান্স লেভেলে কাজ দেখানোর জন্য এগুলো আমরা প্র্যাকটিক্যাল করে থাকি। তো ফ্রেন্ড, আজকে যে ইএমসি ক্লাস চলছে আর ইএমসি ক্লাসের প্র্যাকটিক্যালের ডেমো দেওয়ার চেষ্টা করছি, আজকে আমরা ইএমসি আইসিটাকে রিভলভ করার যে প্রসেস, রিভলভ কেন করতে হয়, রিভলিং পরে ফ্লাশ কীভাবে করতে হয়, সেটি আজকে ক্লাসের বিষয়বস্তু। তো আমরা জাস্ট রিভলিংটা কী প্রসেসে করানো হয় বা কত সহজভাবে এটা করা সম্ভব সেটি আজকের ভিডিওর বিষয়বস্তু। চলুন একটি ইএমসি মাদারবোর্ড থেকে আমরা রিমুভ করব এবং করার পরে এটিকে রিভলিং করে দেখাবো। প্রথমে আমরা ইএমএমসি আইসিটাকে খুলে নেব। আমরা আইসিটিকে খুলে নিয়েছি। এখানে অনেক ডাস্ট পড়ে আছে, অনেক ময়লা আছে, এই ময়লাটাকে ক্লিন করব এবং আইসি পার্ট এবং মাদারবোর্ড পার্ট দুই সাইডেই ভালো করে ক্লিন করে তারপরে এটাকে আমরা আবার রিভলিং করার পরে লাগাবো। অনেক ডাস্ট ছিল এটিতে, এটা একটা পুরাতন বোর্ড, জাস্ট ছাত্রদের দেখানোর জন্য কাজটি করা। সিআরটি যারা কাজ করে তারা এই ধরনের আইসি এবং লাইনগুলো দেখলেই মনের ভিতরে শঙ্কা তৈরি হয়, তাদের উৎসাহিত করার জন্য আজকের এই ভিডিওটা আমরা দেখব যে কত সহজে একটা ইএমসিকে রিভলিং করা যায়। প্রথমে যে বলগুলো আছে এটিকে একদম ইয়ে করে নিতে হবে, ভালো মানে একটু তার ব্যবহার করলে এটা অনেক টাকা দিয়ে কিনতে হয় না, নর্মালি আমি এটার রেজাল্ট ভালো পাই, আর এটা রাং রিমুভের জন্য খুব ভালো কাজ করে। এইভাবে প্রথমে যে বলগুলো আছে এই বলগুলোকে ভালো করে যে ইয়েগুলো থাকবে আপডাউন থাকে খোলার পরে এটা একদম ইয়ে করে নিতে হবে, এবং রাংয়ের পজিশন যখন রিবলিং করা হবে কোথাও যেন কম বেশি না থাকে, কম বেশি থাকলে আসলে প্রবলেম হয়, আর এই জন্য এটাকে ভালো করে রাংটা রিমুভ করে নিতে হবে। ওরা একদম হাতে যেন কোথাও না ইয়ে হয়, এক জায়গাতে একটু প্রবলেম হচ্ছে, ওটা আমরা রিমুভ করে নেব। এইভাবে আমরা দেখে নিব যে কোথাও আপডাউন করছে কিনা, এবং রিভলিং করার পরে আমাদের এই একই রকম থাকতে হবে,
উপরে যেন কম বেশি না থাকে, আর কম বেশি থাকলেই প্রবলেম হয়, কিছু কাজ করে না। আমরা একদম এটিকে ক্লিন করে নিয়েছি এবং এটা ডাইসে বসাবো, টেন্সিল দ্বারা এটাকে রিভলিং করব। রিভলিং করার ক্ষেত্রে যে ডাইসগুলো লাগে, আমরা যারা মোবাইলে কাজ করে তাদের কাছে এই ধরনের রিভলিং কাজ তারা করে অভ্যস্ত। যারা সিআরটি কাজ করে, আসলে সিআরটি কাজ যারা করে সবসময় বড় ধরনের ঝালাইগুলো করে থাকে, ছোট ঝালাই বা ছোট কাজগুলো দেখলে ভীতি কাজ করে, তাদের জন্য একটু প্রথম অবস্থায় সূচনাটা একটু কষ্টের হতে পারে, তবে কিছুদিনের ট্রায়াল করলে এগুলো আসলে খুব সহজেই করা যায়। তো এই ধরনের টেন্সিল ব্যবহার করতে হয়। আমরা ইএমসির জন্য স্পেশাল যেটা আমি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই টেন্সিলটি ছোট একটি টেন্সিল, খুব সুন্দর। আমরা এই যে আইসিটি আছে এবং এইখানে যে ডায়াস, দেখেন সুন্দর এটাকে বসানোর জন্য প্রতিটি ইয়ে করা আছে, এবং এটাকে একটু ভালো করে ক্লিন করে নিতে হবে, কারণ এর আগে কাজ করা ছিল, কাজ করা কিছু ডাস্ট আছে। তো এইটা রিভলিংয়ের ক্ষেত্রে এটাকে সঠিকভাবে বসানো এবং পিনগুলো সঠিকভাবে সেট করা একটু ফার্স্ট অবস্থায় একটু কষ্টের হয়ে যায়। আমরা এখানে এইভাবে বসে নেব এবং দেখে নেব সঠিক পিনগুলো ইয়ে হয়েছে কিনা। ফার্স্ট যারা প্রথম অবস্থায় কাজগুলো করতে ইচ্ছুক তারা একটু চেষ্টা করবেন, শুরু করেন, চেষ্টা করলে সব কাজই করা সম্ভব। এটাকে পরিপূর্ণভাবে বসাইতে হবে, একটু কম বেশি করা যাবে না, এবং লাইনগুলোকে খুব সুন্দর করে যে প্রতিটা বল যে তৈরি হবে এটাতে কোনো সাইড বাঁকা হওয়া যাবে না, একদম পরিপূর্ণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা যে ট্রেন্সিলটি নিয়েছি এবং সুন্দরভাবে ডাইসে বসানোর চেষ্টা করছি, দেখেন একদম পারফেক্ট প্রতিটা বলের কানেকশান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এইভাবে এটিকে আমরা ফার্স্ট যারা কাজ করছেন তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে, যে যে টেপটা আছে এটাকে দ্বারা এখানে আমরা ফিক্সড করে নেব, যাতে কাজ করার সময় বা একটু পরে পজিশনটি ছুটে না যায়, পজিশনটা ছুটে না যায়, এই জন্য আমরা এখানে সুন্দর করে একটু টেপ দিয়ে নেব। আর যারা করে অভ্যস্ত তাদের জন্য টেপ কিছুই লাগবে না। একদম আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কানেকশন দেখা যাচ্ছে, এটা 100% করার পরে গান আমরা এটাকে টেপ করে এখানে ফিক্সড করে দেব। আমরা এইভাবে একদম ফিট করে নেব, একটু সাইডে কম বেশি থাকলে আমাদের লাইন বলগুলো সঠিক হবে না, সেক্ষেত্রে প্রবলেম হবে। আর টিস্যু ব্যবহার করব, টিস্যু ব্যবহার করলে একটু সুবিধা হয়। এখানে দেখে নেব আমরা এইভাবে টিস্যুতে বসিয়ে নেব এবং বসানোর পরে ফিক্সড টুইজার দিয়ে ধরে রাখবো, এবং এইখানে আমরা ভিজিএ পেস্ট বা বল পেস্ট যেটাকে বলি। আমার ট্রেন্সিলে সুন্দর করে বল পিস লাগানো হয়েছে এবং আইসিকে ইয়ে করে নিয়েছি, জাস্ট এখন হিট দিব। এবং হিট দিতে গেলে খুব অল্প পরিমাণ হিট দিতে হয়, আমি হিটটা কমিয়ে নেব, এটা 200 সমথিং, হিটটা অল্প দিয়ে কাজ করার চেষ্টা করি আমি।
হিট দেওয়ার সময় খুব সতর্কতার সহিত থাকতে হয়, হিট দেওয়ার সময় নড়াচড়া করা যাবে না, আর হিটের খুব আলতোভাবে দিলে সুবিধা, একদম বেশি হিট ব্যবহার করা ঠিক হয় না। আমরা দেখে নিচ্ছি সুন্দরভাবে রিবলিং হচ্ছে, রিবলিং কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে হালকা একটু থিনার ব্যবহার করব যাতে খুব সহজে ঠান্ডা হয়ে যায় এবং আমার বলগুলো ফিক্সড হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে গেছে। ফ্রি করে নিলাম, এরপরে আমরা যে ইয়েটি দিয়েছিলাম সেটি খুলে নেব এবং এখানে পরিপূর্ণ বল হয়েছে নাকি আমরা খুব সহজে বুঝতে পারছি যে বলগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা এটিকে খুলবো এবং দেখে নেব যে প্রতিটা বল সমান হয়েছে কিনা এবং কোনো জায়গাতে বলগুলো উঠে গেছে কিনা। প্রথম অবস্থায় শুরু করতে এইভাবে যদি আপনারা নতুন হাতেও করেন তাহলেও সমস্যা হবে না, দেখেন একদম পারফেক্ট। আমরা এটিকে ক্লিন করে নেব, ভালোভাবে ক্লিন করে নেব, কোনো ধরনের কোনো ডাস্ট রাখা যাবে না। এবং দেখে নেব বলগুলো সঠিক হয়েছে কিনা, মোটামুটি যে বলগুলো সবগুলো পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট, আপ ডাউন দেখাইতেছে না, ক্লিয়ার। তো ফ্রেন্ড, আজকের ভিডিও বিষয়বস্তু ছিল রিবলিং, রিবলিং কীভাবে করা যায় তার একটি স্যাম্পল ধারণা দিলাম আমরা। আর এইভাবে যারা সিআরটি কাজ করেন তারা চেষ্টা করতে পারেন, রিবলিং শুরু করতে পারেন, ভয়ভীতি থাকবেই কিন্তু কাজগুলো যদি শুরু করেন তাহলে পারফেক্ট আপনারাও করতে পারবেন।